হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, এখন শনিবারের দুপুর। আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে আশপাশের ভিউটা নিচ্ছি। তো এই অ্যাপার্টমেন্টটাতেই আমরা থাকি, আর এখানকার অ্যাপার্টমেন্টই বলো বাড়িই বলো, আমেরিকাতে সবই ম্যাক্সিমাম হয় কাঠের। আর কলোরাডোতে যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে, তো এখানে সবই কিন্তু কাঠের। তো দেখো, এই অ্যাপার্টমেন্টগুলোও পুরো কাঠ দিয়ে তৈরি, কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো কাঠের তৈরি। আর এখানে আমি আমার আগের ব্লগটাতেই বলছিলাম যে এখানে প্রকৃতিটা এত সুন্দর যে বাইরে দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগে। আর এখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, তো এখানে খুব ভালো মাউন্টেন ভিউও পাওয়া যায়, তো সেটা দেখতেও খুব ভাল লাগে। আর এখন হচ্ছে দুপুরের দিকে, তো ভালো বেশ রোদ্দুরও আছে বলে মাউন্টেনটা ভালো দেখা যাচ্ছে। এখানে আকাশের কালারটাও দেখো কি সুন্দর, তো খুব ভাল লাগে দেখতে। বাইরেটা দাঁড়িয়ে থাকলে সুন্দর টাইম কাটানো যায়। আর এখন আমি একটু রান্নাবান্না করছি। রান্নাবান্না বলতে আজকে আর সকাল থেকে খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছাও করলো না, তো কালকে রাতে চিলি চিকেন আছে সেটা দিয়ে কালকে রাতেরই ভাত, একটু পিস পোলাও করেছিলাম সেটা ছিল, সঙ্গে এমনি সাদা ভাত ছিল, সব কিছু মিলিয়ে ডিম আলু ভাজা দিয়ে এখন একটু ভাত ভাজা তৈরি করছি। তো এটা হয়েও গেল, আর এই ভাত ভাজা দিয়ে আর কালকের যে চিলি চিকেনটা আছে সেটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া আজকে হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়া করে আমাদের প্ল্যান আছে একটু বাইরে বেরোনোর, একটু শপিংয়ে যাওয়ার। তো এটাও হয়ে গেল। আর এই যে এটা এখানে হচ্ছে চিলি চিকেনটা, তো বাইরে জাস্ট বার করে রাখলাম ফ্রিজ থেকে, এটা এখন একদম প্রচণ্ড ঠান্ডা, তো এটা দিয়েই এখন আমরা গরম ঠরম করে নেব, নিয়ে দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়েই হয়ে যাবে। আর এখন আমরা বেরোচ্ছি একটু শপিংয়ে, যে বলছিলাম শপিংয়ে যাব। তো যাব হচ্ছে প্রণবেশের ওই কলিগ যে ওই দাদার সঙ্গে ওনার গাড়িতে। তো মামবাবু দেখো বসেও গেছে পুরো একদম রেডি, আর ওরা যেখানেই যায় ওদের একটা করে এই ফেভারিট টয় হোক বা ডল হোক একটা করে সঙ্গে করে ওরা নিয়ে যাবেই, বারণ করলেও শোনে না, দেখো কোলে বসিয়ে নিয়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কস্কোতে। আসলে কস্কো থেকে একটা জিনিস নিয়েছিলাম, তো সেটা একটু চেঞ্জ করার ব্যাপার আছে। আর এটা জাস্ট আমাদের ওই অ্যাপার্টমেন্টটা থেকে একটা স্টপেজ পরেই, তো বেশ কাছেই, মোটামুটি গাড়িতে মিনিট পাঁচেক মতন লাগে, তো সেখানেই এখন যাচ্ছি। আর এখানে এই যে দেখো আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তো এই নিচটাতেই ওই এখানে অনেক কটায় মলও আছে, প্লাস অনেক আউটলেট, বড় বড় ইয়েগুলোর কোম্পানিগুলোর আউটলেট ফ্যাক্টরিগুলো আছে, আর সঙ্গে কস্কো আছে। তো আমরা কস্কোতে এখন যাব, আর আমরা প্রায় এসে পড়েছি কস্কোর কাছে, তো চলো এখন যাই। আর আমরা এসেও পড়লাম প্রায় কস্কোতে, তো চলো যাই ভেতরে। আর এখানে এই কস্কোটাতে বেশ ভালো, মানে কস্কোতে তো হোলসেল দোকান, এখানে সবসময় ডিল থাকে। তো এই যে প্রণবেশের হাতে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, ওটা আমি আমার জন্যই নিয়েছিলাম, তো ওটা একটু বেশ আমার বড় বড় লাগছে, তো এটা এই যে এই জ্যাকেটটা তো চেঞ্জ করবো। তো জ্যাকেটটার কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল, তো এটাকে এখন চেঞ্জ করে একটা সাইজ ছোট নিতে হবে। তো সেটাই এখন কাউন্টারে দিয়ে আমরা এখন যাব আবার দেখতে। আর এই যে এই জ্যাকেটটাই, তো এটাই দেখছিলাম, ভাবছিলাম যে এটা নেব, তারপরে দেখে এই পাশে একটা দেখো কালার, ওটা দেখে পছন্দ হলো, তখন ভাবলাম যে থাক এটা আর নেব না, তো ওই কালারটা নিয়েছি। আর এটা $49.99 ছিল এটার দাম, তো মানে জ্যাকেটের কোয়ালিটি ওয়াইজ এটা কিন্তু খুব কমে ছিল। আর মানে জ্যাকেটের কোয়ালিটিটা এত ভালো, ডবল লেয়ারের জ্যাকেট এটা, আর এটা কিন্তু -30 থেকে -40 এটা আরামসে পরা যাবে। তো সেই ওয়াইজ মানে কস্কোতে দাম কমই থাকে, সবসময় ডিলেই থাকে। আর এই যে তো এই জ্যাকেটটাই আমি নিলাম। আর এইটা চলে আসলাম বাচ্চাদের সেকশানে, মামের জ্যাকেটটাও নিতে হবে, বাবুয়েরটা আমরা আগের দিন এসে নিয়ে গেছি। তো এটা $14.99, তো $15 ছিল এগুলো।
তো ওই দাদা বললো যে এটা খুব একটা মানে ঠান্ডার জন্য, এখানকার যেরকম ঠান্ডা সেই জন্য ওটা মানে ভালো হবে না, আর এগুলো $25 করে। তো প্রথমে ভাবছিলাম যে এই জ্যাকেটটা নেব, তারপরে আবার একটা ভালো পেয়ে গেলাম, সেটা আরেকটু দাম বেশি আছে, কিন্তু এটাও আমরা নিয়ে নিই। অ্যাট লাস্ট প্রথমে ভাবছিলাম যে এটা নিয়ে নিই মামের জন্য, তারপরে এই আলটিমেটলি আমরা এই যে $35 করে এই জ্যাকেটগুলো, জ্যাকেট থেকে যেটা স্কাই ব্লু টাইপের দেখা যাচ্ছে এই যে, এটা মামের জন্য নেওয়া হলো। তো এইটা একদম ডবল লেয়ারে আছে, আর এটাতে যেটা আছে যে -40 এটা আরামসে পড়তে পারবে, তো এইটা আলটিমেটলি মামের জন্য নেওয়া হলো। তো মামের আর আমার দুজনের জ্যাকেট নিলাম, আর বাবুয়ের জ্যাকেট আগের দিনই নিয়ে যাওয়া হয়েছিল, বাবুয়েরটা প্রণবেশেরটা। তো বাবুয়ের জন্য এখান থেকে এই যে 3 পিসের সেটগুলো, এটা একটা নেওয়া হয়েছে, এটা এই যে রেড কালারটা এটা নিয়েছি, তো রেড অ্যান্ড ব্লুতে। এটাতে আছে একটা করে হুডি, প্যান্ট আর একটা টি শার্ট। আর এখানে লিয়ের এই প্যান্টগুলো বাচ্চাদের, এটাও বেশ ভালো ডিলে ছিল, দেখো দুটো করে প্যান্ট $15। আর এগুলোও কিন্তু একদম উইন্টার প্যান্ট, মানে ভালো বেশ মোটা সোটা। তো এখান থেকে একটা সেট আমি নিলাম, তো এই যে সেটটা দেখাচ্ছি এটা নিয়েছি, এটা কি ওরা দুজনাই পড়, মামও পড়তে পারবে বাবুইও পড়তে পারবে, এই একটা নেওয়া হয়েছে মাম বাবুইদের জন্য, ওরা দুজনাই পড়তে পারবে। আর আর প্রণবেশও নিয়েছে, ওরা একটা জ্যাকেট নিল আর একটা টি শার্ট নিয়েছে, আর কিছু গ্রসারি আইটেমও নিয়ে আমরা এখন চলে এসেছি কাউন্টারে, বিলিং কাউন্টারে বিল করা হবে। তো এই আর কস্কোতে খুব ভালো ডিল থাকে, তো পরে কোনো একদিন কস্কোর গ্রসারি সেকশান বা আদার্স অনেক বড় যেহেতু হোলসেল দোকান, তো পরে কখনো আবার শেয়ার করব। আজকে ছোট্ট একটুখানি যেটুকু জিনিসপত্র নিলাম সেটাই তোমাদেরকে একটু দেখালাম, আর আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব ইন্ডিয়ান স্টোরে, তো এখানে ইন্ডিয়ান স্টোরে কী কী পাওয়া যায় সেটা আমি আমার পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই ব্লগটা এইটুকুই আজকের জন্য, টাটা বাই, সবাই ভালো থেকো।